20 বছর বয়সী সানজিদা 8 মাসের অন্তঃসত্ত্বা। পুরো সময়টাতেই ছিলেন অনেক বেশি সতর্ক, কিন্তু হয়নি শেষ রক্ষা। এক সপ্তাহ আগে ধরা পড়ে ডেঙ্গু। দেরি না করে আক্রান্তের পরের দিনই ভর্তি হন রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। পাঁচ ছয় দিনের চিকিৎসায় সানজিদার জ্বর অনেকটা কমে আসলেও গত কয়েকদিনে কমেছে গর্ভের সন্তানের নড়াচড়া, আর তাই রাজ্যের দুশ্চিন্তা ভর করেছে সানজিদা ও তার পরিবারের সদস্যদের মাঝে। ডেঙ্গু আক্রান্ত হয়ে গেল, অনেক সতর্ক ছিলাম আমি, এমনিতেই 8 মাস প্রেগনেন্সি, এখন তো এমনিতেই অসুস্থ, তার মধ্যে আরেকটা রোগে আক্রান্ত হলো, বাচ্চা নড়াচড়া কম আছে, এটাই তো ভয়। চলতি বছর সারা দেশে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 1,10,000-এরও বেশি মানুষ। তবে আক্রান্তের পরিসংখ্যানে নারী রোগীর হার পুরুষের তুলনায় কম হলেও মৃত্যুর দিক থেকে এগিয়ে আছে নারী। ডেঙ্গু আক্রান্ত নারীদের জটিলতাও কোনো অংশে কম নয়, পুরুষের তুলনায় অনেকে হাসপাতালে আসতে দেরি করেন। জ্বর আসছে আমার গত বৃহস্পতিবার, আমি 4-5 দিন পরে আমি হাসপাতালে আসছি, যদি আমি আগে আসতাম তাহলে আমি আরো আগে ভালো হইতে পারতাম। শরীর ব্যথা, এবার বমি বমি ভাব, বমি সেজন্য কিছু খেতে পারে না, পাতলা পেকানা হয়েছে। ডেঙ্গু জ্বরটা হয়তো উপর দিয়ে তেমন বোঝা যায় না, কিন্তু ভিতরের দিক থেকে খুবই কষ্ট হয়। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 500-এর বেশি মানুষ। তবে মৃত্যুর দিক থেকে এগিয়ে আছে নারীরা। এ পর্যন্ত নারী ডেঙ্গু রোগীর মৃত্যুর হার 58%। তবে শঙ্কার বিষয়টি হচ্ছে গর্ভবতী নারীর ডেঙ্গু। ডেঙ্গু আক্রান্ত নারীর 15-20% গর্ভবতী। নারী রোগীরা হয়তো একটু হয় দেরিতে আসে বা একটু বেশি খারাপ হওয়ার পরে আসে, তারা হয়তো ভর্তি হচ্ছে খারাপ অবস্থায়। আর যেসব রোগী বেশি খারাপ হচ্ছে তাদের মধ্যে প্রেগনেন্সি পাচ্ছি আমরা, প্রচুর প্রেগনেন্ট রোগী আমাদের এখানে ভর্তি হয় ডেঙ্গু নিয়ে, তারা একটু মাঝে মাঝে ক্রিটিক্যাল পর্যায়ে চলে যেতে পারে, এইটা একটা কারণ যে তারা দ্রুত খারাপ হয়ে যাচ্ছে কিনা। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখা যাচ্ছে যে নারীদের ক্ষেত্রে আমাদের একটু এক্সট্রা কেয়ার নিতেই হচ্ছে, বা তাদের ক্ষেত্রে একটু আলাদাভাবে আমাদেরকে টেক কেয়ার করতে হচ্ছে নারী রোগী হিসেবে। প্রেগনেন্সির কারণে হয়তো তার দেখা যাচ্ছে যে একটু ভমিটিং টেন্ডেন্সি বেশি থাকে, আবার ডায়রিয়া ভমিটিং এটা হচ্ছে ডেঙ্গুর কারণেও হচ্ছে, তো আমাদেরকে দুইটা মিলিয়েই ব্যালেন্স করে চিকিৎসা দিতে হচ্ছে। আবার যারা সেকেন্ড ট্রাইমিস্টারে আসছে, থার্ড ট্রাইমিস্টারে আসছে, তাদের ক্ষেত্রে হয়তো বা দেখা যায় যে এই ডেঙ্গুর কারণে যেহেতু প্লাজমা লিকেজ হচ্ছে, প্রেশার কমে যাচ্ছে, পেশেন্ট নিজেই হচ্ছে গিয়ে একটা মানে হিমোডাইনামিক্যালি আনস্টেবল অবস্থায় চলে যাচ্ছে, মানে তার ব্লাড প্রেশার, পালস এগুলো একটু আনস্টেবল হয়ে যাচ্ছে, তো সেইটার প্রভাব তো স্বাভাবিকভাবেই বাচ্চার উপরেও পড়ে। ফিটাল ডিস্ট্রেস হতে পারে, লেস ফিটাল মুভমেন্ট, মানে বাচ্চার নড়াচড়া কমে যেতে পারে, ফিটাল ডিস্ট্রেস হতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা তাকে আলাদাভাবে মনিটর করি, তার হচ্ছে গিয়ে যে তার নড়াচড়া ঠিক আছে কিনা আমরা তাকে আলাদা করে প্রেগনেন্সি প্রোফাইল আলট্রাসোনোগ্রাম করানো, তাকে এক্সট্রা অবজারভেশন রাখা, দরকার হলে আমাদের গাইনিতে হচ্ছে গিয়ে রেফার করা, আবার গাইনি থেকেও আমাদের কাছে মেডিসিন ওয়ার্ডে রেফার করে যে উনি হয়তো প্রেগনেন্সির কারণে গাইনিতে ভর্তি হয়েছিলেন কিন্তু দেখা যাচ্ছে যে আসলে তার সাথে ডেঙ্গু আছে, তো সেই ক্ষেত্রে আমরাও সেখানে গিয়ে চিকিৎসা দিয়ে আসি, বা রোগী যদি এরকম হয় যে আমাদের কাছে আসার মতন ওনারাও আমাদের কাছে শিফট করে দেন। অন্তঃসত্ত্বা নারীর ডেঙ্গু হলে গর্ভের সন্তানের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে উল্লেখ করে এই সময়টাতে পরিবারের সদস্যদের অনেক বেশি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ডেঙ্গু প্রাদুর্ভাবের এ পর্যায়ে এসে প্রতিদিনের পরিসংখ্যানে আক্রান্তের হার কিছুটা কমতে শুরু করলেও মৃত্যুর সংখ্যা এখনও উদ্বেগজনক। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে বর্তমানে প্রতিদিন 9 জন মানুষের মৃত্যু হচ্ছে ডেঙ্গুতে, আর তাই আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যা কমিয়ে আনাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।